টার্মিনাল, নতুন যেটা এয়ারপোর্ট টার্মিনাল 3, সেখানকার একটা ছবি আমার স্থান পেয়েছে এবং এটাতে পুরস্কার পেয়েছে। আমি কয়েকটি ছবি দিয়েছিলাম, তার ভিতরে ভাবছিলাম দুইটি ছবির ভিতরে একটি হবে, তার ভিতরে এটি টার্মিনালের ছবি পুরস্কার পেয়েছে। তবে ছবি তোলার জন্য অনেক কষ্ট করতে হয়েছিল, আমি 4-5 বার ঘুরে তারপরে অনেক পারমিশনের পর যে আমি ছবিটা তুলছি, তখন তো মানে অনেক সময় মন খারাপ হয়েছে, এবং কি 2 বার আমি ঘুরেও আসছি রাস্তা থেকে, যাওয়া যায়নি বাইরে থেকে। 3rd টাইমে যে ছবিটা তুলছিলাম পারমিশন নিয়ে, অনেক কষ্টের মাঝখানে যে ছবিটা আজকে পুরস্কার পেয়েছে তার সার্থকতা পেয়েছে। আমার ছবিটা মূলত হয়েছে কক্সবাজার সম্প্রতি যে রেল স্টেশন উদ্বোধন হয়েছে সেটির একটা ছবি ছিল, তো আমি এখানে সেরা 10-এর 1 হয়েছি। তো আমার আসলেই ভালো লাগছে শিল্পকলার মতো একটা জায়গা থেকে পুরস্কারটা নিয়ে। ছবিটি আসলে আমি উদ্বোধনের আগে গিয়েছিলাম রেল স্টেশনের ছবি তুলতে, তো ওই সময় সে ঢুকতে দিচ্ছিল না যেহেতু অনেক বিষয় থাকে। তো আমি অনেক কষ্টে অনেক মানে অনুরোধ করে আসলে মূলত এখানে যাওয়া, যেহেতু আমি ছবি প্রেমী, তো আমার ছবি তোলার একটা নেশা আছে। তো আমি আসলে যেহেতু আমি চট্টগ্রাম থেকে গিয়ে ছবি তুলতে কক্সবাজার, তো আমি আসলে ওনাদেরকে ম্যানেজ করেই মূলত যাওয়া, যে আমার আসলে ইচ্ছে যে আমি ছবিটা তুলব। ভালো লাগছে, আনএক্সপেক্টেড ছিল, বেশ সারপ্রাইজড হয়েছে। আমার প্রথম ছবিটা ছিল একটা মেট্রো রেলের ছবি, মেট্রো রেল যখন প্রথম দিকে চালু হলো, যখন মেট্রো রেল থেকেই হচ্ছে একজন বাবা তার মেয়েকে নিয়ে, আমার প্রথম দিকের ছবি, তো ওনার মধ্যে ঘুরতে গিয়েছিলো সুন্দর জামাকাপড় পরে, তো ওই ছবিটাই ওই ছবিটা দিয়েছিলাম। আর আরেকটা ছবি আমার ছিল হচ্ছে রূপপুরের, ওটা তোলা হয়েছিল হচ্ছে লালন শাহ ব্রিজের উপর থেকে। আমাদের এই প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং আমরা ফটোগ্রাফি একটা ডিপার্টমেন্ট মানে বলবো হয়েই গেছে, শুধু ফাইনাল যে আমাদের এটা আইনটা ইয়েতে যাবে, আমাদের ক্যাবিনেটে যাবে, তারপরে চূড়ান্ত হয়ে যাবে, যেখানে আমরা 4টি নতুন বিভাগের প্রস্তাব করেছি, একটা ফটোগ্রাফি, আবৃত্তি, শিশু বিভাগ, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বিভাগ, আলাদা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বিভাগ এবং লোক সংস্কৃতি বিভাগ। তো সেগুলি মাননীয় প্রধানমন্ত্রী তিনি নীতিগতভাবে তিনি এটা অ্যাপ্রুভ করেছেন, আমি বিশ্বাস করি এটা জাস্ট যখন ক্যাবিনেট পর্যন্ত যাবে তখন এটা অনুমোদিত হয়ে যাবে। তো আমার সব কথার বলার পেছনে যে কথাগুলি ছিল যে আমরা সবাই যেন নিজেকে আবিষ্কার করি।